আগের দিন আমি বানিয়েছিলাম আপনার থোড় দিয়ে থোড় ভাজা বানিয়েছিলাম, আজকে আমি থোড় ভাজা বানাবো কিন্তু সরিষা দিয়ে। সেটার রেসিপিটা আপনাদেরকে আমি শেয়ার করছি, আগে কাটিংটা আপনারা দেখে নিন। আমি কিন্তু পাতলা পাতলা সরু করে কিন্তু কেটেছি, দেখুন এটা কিন্তু ছুরি দিয়ে নাইফ দিয়ে কাটা হয়েছে, ঘষাইনি আমি, পাতলা পাতলা করে সুতোর মতো করে কেটে নিয়েছি। একটু মোটা, সুতোর মতো অত সরু নয়, এই যে কাটিংটা আমি একটু বেশি করে দেখাচ্ছি, আপনারা দেখুন ভালো করে, ক্যামেরা জুম করা আছে, দেখে নিন। আলু ঝুরি বাজার থেকে আরেকটু পাতলা করে কেটে নিয়েছি, আলু ঝুরি বাজার থেকে একটু মোটা, পাতলা বলেছি, আলু ঝুরি বাজার থেকে একটু মোটা করে কাটা। এটাকে আমি হালকা গরম জলের মধ্যে নুন এবং হলুদ দিয়ে একটু সময় ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে যে এটার জলটা আমি নিংড়ে নিয়ে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। এই যে দেখুন জলটা আমি হাত দিয়ে চেপে জলটা বার করে দিলাম, এখানে এটা খড়গুলো রয়েছে। এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। খুব সিম্পল, খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগছে না। প্রথমে আমি দেখছি একটা পেস্ট লাগছে, সর্ষে পেস্ট লাগছে, সেটাতে কী কী দিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাদা সর্ষে, কালো সর্ষে, সামান্য একটু সাদা জিরে, আর হচ্ছে আদা, আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার পরিমাণটা একবার বলে দিচ্ছি, সাদা সর্ষের পরিমাণটা বেশি থাকবে, কালো সর্ষের পরিমাণটা একটু কম থাকবে, জিরের পরিমাণ মশলা যেরকম করে খাবারে ব্যবহার করেন সেই মশলার পরিমাণ অনুযায়ী রাখবেন। তাহলে যদি বলি তাহলে হচ্ছে আপনার 3 চামচ মতো সাদা সর্ষে আছে টিস্পুনে, 2 চামচ মতো কালো সর্ষে আছে, আর এখানে জিরে টিস্পুনে 1 টিস্পুন সাদা জিরে রয়েছে, আর আদা বেশ খানিকটা আদা লাগছে, আর 4টে কাঁচা লঙ্কা। এটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি, সামান্য একটু হলদি পাউডার, পরিমাণ মতো নুন, আর ফোড়নে ব্যবহার করার জন্য কালো জিরে এবং কাঁচা লঙ্কা, এবং পরিমাণ মতো সরিষার তেল লাগবে। আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো, সাদা সরষে, কালো সরষে, এই সমস্ত জিরে সবগুলোকে একটা বাটিতে জলের মধ্যে একটু সময়ের জন্য 2-4 মিনিটের জন্য এইভাবে জলের মধ্যে রেখে দিচ্ছি। পরে আমি স্ট্রেন করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নেব। এবার যেটা করছি, একটা পরিমাণ মতো নুন, আগে কিন্তু অল্প নুন দিয়েছিলাম গরম জলের মধ্যে, খুব সামান্য দিয়েছিলাম, আর হলদি পাউডারটা এই জন্য দিয়েছিলাম যাতে কালো না হয়ে যায়। একটা পরিমাণ মতো নুন নিলাম এবং আরও বেশ খানিকটা হলদি পাউডার নিলাম, নিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা পরিমাণটা কিন্তু কমে গেল, আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে চেপে চেপে ইয়ে করলাম, জল ছাড়ছে, এটা জল ছাড়ুক। এটাকে এইভাবে আমি 15 মিনিট আবার রেখে দেবো। আমি জলটা স্ট্রেন করে চায়ের ছাঁকনি দিয়ে সরিষা, জিরে এবং আদাটাকে আমি স্ট্রেন করে নিচ্ছি, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পেস্ট করতে গিয়ে আমি সামান্য একটু সরিষার তেল এটাতে দেব, খুব সামান্য, 1 চামচ মতো দিয়ে দিলাম সরিষার তেল এটার মধ্যে, সামান্য একটু জল দেব, দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আপনারা এভাবে ঠিক পেস্ট করে নেবেন। দেখুন পেস্টটা হয়ে গেছে, এবার এটাকে আমাকে ছেঁকে নিতে হবে, কেন সরিষাতে একটা জিনিস কি সরিষের যে খোসাটা হয় এটা থেকেই কিন্তু আমাদের গ্যাস বা অ্যাসিডিটি হয়, সেখানে আমি এটাকে স্ট্রেন করে নিচ্ছি। এই বন্ধুরা দেখুন এই যে সর্ষের খোসাটা রয়েছে এটা আমরা ফেলে দিচ্ছি, এবং এটাকে এই যে স্ট্রেন করে নিয়ে মেইন জিনিসটা নিয়ে নিলাম, কড়াই বসিয়ে রেখেছিলাম, আমরা এতে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম ছিল, তেলটা গরম হয়ে গেল, আমি কালো জিরেটা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম।
বন্ধুরা শুকনো লঙ্কাটা ভেজে ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে দেখুন আপনাদের এটাকে আমি আবার নিংড়ে নিচ্ছি, জলটা বেরিয়ে যাচ্ছে, ভালো করে নিংড়ে নিচ্ছি। নিংড়ে এবার আমি এটাকে ছেড়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিয়ে দিলাম, এবার নেড়ে দেব। নুন দেওয়ার সময় কিন্তু মেডিসিনটা দিতে হবে। নুনটা কিন্তু দেওয়া হয়ে গেছে, পরে ভাজা হয়ে গেলে কিন্তু মনে করেন যে লাস্টে নুন লাগবে, সেক্ষেত্রে নুন দেবেন। তেল কিন্তু আর দেবেন না, অল্প তেল দিয়ে খাবারগুলো করার চেষ্টা করবেন এই সময়টাতে। কেন এই সময় না, সব সময়ই আপনাদের কম তেল দিয়ে রান্না করা উচিত। একটু আমি যেহেতু জলটা ঝরিয়ে ফেলে দিয়েছি, অল্প তেল দিয়ে কিন্তু খুব সুন্দর ভাজা হবে, আমি জানি সেটা হবে। এবার আমি ভালো করে মিক্স করে দিলাম। দেওয়ার পরে এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। এবার আমি নিয়ে দিচ্ছি তেল, দেখুন খুব কম, মানে যা দিয়েছিলাম তাই, কিন্তু ঢেকে কিন্তু ধরছে না। আর এরকম করে আপনারা শুধু শুধু ভেজেও খেতে পারেন। সেদিন আগের দিন আমি ভাজা রেসিপি একটা দেখেছিলাম, সেটা সিম্পলভাবে এইভাবেও আপনারা কিন্তু খেতে পারেন। ফ্লেভারটা খুব সুন্দর বেরোচ্ছে, মোটামুটি হয়েই এসছে। যেহেতু বারবার আমরা জলটাকে চেপে চেপে বার করে দিচ্ছি, তার মধ্যে জল আর কিছু থাকেনি, অলমোস্ট কুক হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে সরিষা পেস্টটা করেছিলাম, সামান্য পরিমাণে দিয়ে দেবো। আগুনের হিটটা কিন্তু কমিয়ে রাখবেন, হিটটা কিন্তু বেশি দেবেন না। হিট বেশি দিলে কিন্তু তেল আরও দিতে হবে, হিটটা সবসময় কম করে রাখবেন। ভালো করে নেড়ে দেবেন। যদি মনে করেন একটু হলদি পাউডার দেবেন, কালারটাকে আর একটু মানে এটা যেমন কালারটা আপনারা ফেড ফেড দেখছেন, আমাদের এখানে কিন্তু কালারটা ঠিকই আছে। যদি মনে করেন যে একটু হলদি পাউডার দিতে চাইছেন, সামান্য একটু হলদি পাউডার দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। একটা কালার একটা খাবারের একটা বিশেষ ভূমিকা রয়েছে, খাবার দেখে যদি খেতে ইচ্ছে হয় তাহলে সেই খাবারের টেস্টও ভালো লাগে। তো হলদি পাউডার আমি দিয়ে দিলাম, কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা পাউডার দেবো না। যেটা কেটেছিলাম সেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। অন্য পরিমাণে চিনি দেখুন আমি হাতের মধ্যে নিয়ে, অল্প একটু চিনি, পরিমাণ অনুযায়ী অনেকটাই রয়েছে, কিন্তু চিনিটা খুব কম দিচ্ছি। যদি মনে করেন চিনি দেবেন না তাহলে দেবেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু চিনি দিলে এটা টেস্টটা একটু ভালো থাকে। আমি সামান্য পরিমাণে চিনি দিলাম, যেহেতু সর্ষে দিয়েছি সেহেতু ঝাল ঝালই হবে, কিন্তু একটু চিনি দিলাম টেস্টটাকে ইউনিক করার জন্য। দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে, হালকা হালকা লেগে ধরছে, এটা ধরবে স্বাভাবিক ব্যাপার, কেননা যেহেতু সর্ষে পেস্টটা দিয়েছি, মাস্টার পেস্টটা তেলের পরিমাণও কম আছে, কিন্তু তাও দেখুন একটু একটু তেল কিন্তু দেখা যাচ্ছে। কারণটা হচ্ছে যে যেহেতু আমরা জলটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই কারণে দেখুন ভাজা প্রায় হয়েই এসছে। আর 5 মিনিট সময় আমরা এইভাবে আবার ঢেকে দেবো, ব্যাস তাহলেই আমাদেরটা হয়ে যাবে। তাহলে টোটাল কুকিং টাইম হচ্ছে প্রথমে 10 মিনিট, তারপরে আবার সর্ষে পেস্ট দেওয়ার পরে 10 মিনিট, আবার খুলে দিলাম ঢাকনাটা দিয়ে আবার আমি নিভে দিলাম। তবে মাঝখানে মাঝখানে অবশ্যই আপনারা দেখবেন, যদি মনে করছেন লেগে ধরছে সেক্ষেত্রে কিন্তু আরও কয়েকবার নেড়ে দিতে হবে। ননস্টিক কড়াইতেও এটা কিন্তু এটা বানাতে পারেন, সেক্ষেত্রে লেগে ধরার চান্স কিন্তু আর একদমই থাকবে না। বুঝতে পারছি এটা পুরো হয়ে গেছে, বুঝে গেছি হালকা হালকা কমপ্লিট কুক হয়ে গেছে। দেখুন কালারটাও সুন্দর একটা কালার এসছে, ভাজা ভাজা ফ্লেভারটাও চলে এসছে, আর কোনো কিছু দেওয়ার কোনো ব্যাপার নেই। আমি আগুনটাকে বন্ধ করে দিলাম। রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে, সামান্য একটু চিনি আমি অ্যাড করেছিলাম, চাইলে আপনারা এর থেকে একটু বেশি চিনিও অ্যাড করতে পারেন, একটু কমও অ্যাড করতে পারেন। এইভাবে রেসিপিটাকে ফলো করে আপনারা বানান, বানিয়ে এটাকে শেয়ার করুন, সবাইকে টেস্টটা কীরকম হচ্ছে সবাইকে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটাকে ফলো করে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি একই জিনিসের ভিন্ন ভিন্ন উপায়ে বানানোর চেষ্টা করছি এই লকডাউন পিরিয়ডে, বিভিন্ন জিনিসকে আমরা কীভাবে নতুন টেস্ট দিতে পারি সেই চেষ্টা করছি, যাতে করে ঘর থেকে কম বেরোনো যায়। থ্যাংক ইউ, আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো।